বৃহস্পতিবার রাতেই রাজধানীর উত্তরা হাইকেয়ার হসপিটালে আইসিইউতে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয় বলে জানান স্বজনরা। কিন্তু সেই সংবাদ সঠিক সময়ে জানানো হয়নি তাদের। স্বজনরা অভিযোগ করেন, রোগী বেঁচে আছে উল্লেখ করে ওষুধ কেনার জন্য চাপ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের গাফলতির কারণে রোগী মারা গেছেন অভিযোগ করে অতিরিক্ত টাকা নেওয়ার কথাও জানান স্বজনরা। তারপরে আবার আমাদেরকে থেকে তার 20 মিনিট আগে পাঠিয়েছে মেডিসিন বলে আমাদেরকে হাই কোর্ট আছে বিষয়টা মেডিসিন ওই মেডিসিন এখন আমরা জোরকা যায় ঢুকার পরে দেখছে তার চেয়ার আপনি যারা দেখেন ভিতর ফেস যে দুই দিন আগে বা একদিন আগে মারা গেছে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি তখন বললাম আমি তো মারা গেছে আমি দেখতেছি প্র্যাকটিক্যাল আমি দেখছি আমার রোগী মারা গেছে আপনি কি করতেছেন ওনারা থতমত খেয়ে গেছে দেখার পর পর আমি ডাক্তার আমি বললাম আপনি কে আছে ভিতরে উনি বলতেছে সরি ভাই এক ঘন্টা আগে মারা গেছে। আপনার সাথে কথা বলার জন্য চাচ্ছিলাম সেই 45 মিনিটস আমরা বাইরে ওয়েট করছি করার পরে সেই ডক্টর আসার পর যখন আমি জিজ্ঞেস করলাম আমার পেশেন্টের নাম এটা ওর এখনকার বর্তমান অবস্থাটা কি জানতে চাচ্ছিলাম ডক্টর সে আমার সাথে কথা বলুন বলে আমি অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীকে বাঁচাতে ওষুধের প্রয়োজন ছিল তাই স্বজনদের তা কিনে আনতে বলা হয়। আমাদের স্টোরে মেডিসিন থাকে যেটা প্রয়োজনীয় তখন তাৎক্ষণিক ডক্টরের সিদ্ধান্তে দেওয়া হয় এবং যে স্যার আছে উনি তো এটা ই করে আমাদের যখন নির্দেশনা দেয় এটা লিখে ওনাদের খুঁজলে উনি যদি নিচে থাকে আসতে ওনার যদি আধা ঘন্টা লেট হয় বুঝাতে যাবেন না মানে আমি আপনি দেখেন পেশেন্ট দিছি ট্রিটমেন্ট আপনি জোর করে বুঝাবেন না মানে আচ্ছা আমাদের বুঝাবেন না আপনি তো অবশ্যই আছে আমি বুঝবো না এখানে তো অপারেশন সেটা তো জানেন না মানে বলে আবার এক ঘন্টা সময় আছে আমরা আশা করি আপনার কাছে সেটা আমরা মারা গেছে কত আপনি তো হইতেছেন না দেখছেন আপনি এই লোকে কি কথা কইতাছে কষ্ট আয়ারা অনমোস্ট অনমোস্ট কারণ আমার সময় অনেক দিন উনি ছিলেন না সেদিন কথা হয় না আজকে তো ম্যাক্সিমাম টাইম আপনি বলুন ম্যাক্সিমাম টাইম আচ্ছা কথা হচ্ছে এখন তো উনি মারা গেছেন তাই না তো আপনার নলেজ যদি আছে ঠিক না বলা হয়েছে উনি এখনো জীবিত তাকে ওষুধ কিনে দেওয়া হয়েছে তাকে মেডিসিন দেওয়া হয়েছে তাকে তাকে সময়ের ভিতরে রাখছেন তার মানে আপনারা বোঝাইছেন উনি এখন আছেন। আগে থেকেই চিকিৎসার নামে বিভিন্ন চার্জ দেখিয়ে ভর্তি করা রোগীর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে উত্তরা হাইকেয়ার হসপিটালটির বিরুদ্ধে। শিউলি রোজা, মাই টিভি।